দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানিয়ে দিবে কে? ওই সাহাবি বললে, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায় দেন? বিশ্বনবী বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গরগর করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গরগর করতে থাকে আর কি যেন বলতে থাকে। এই যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়।